টেবিল টেনিসের খবর সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্যাটাগরিতে সেরা হৃদয় রামহিম ও নাফিস মালদ্বীপে গোল্ড মেডেল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ৩-২ ব্যবধানে আসরের এটি বাংলাদেশের প্রথম স্বর্ণপদক মালেতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবুল কালাম আজাদ ফেডারেশন সহসভাপতি খন্দকার হাসান মুনির সহ কর্মকর্তারা ম্যাচ উপভোগ করেছেন প্রথম স্বর্ণজয়ের উচ্ছ্বাসে খেলোয়াড়দের সঙ্গী হয়েছেন কোচ কর্মকর্তারা